কালকের ভিডিওতে দেখেই নিয়েছেন আমরা দাদু ঠাকুমা হয়েছি অনেক মিষ্টি বানিয়েছি খুব দারুণ টেস্ট হয়েছিল আর সেই জন্য ওই খুশিতে আমরা এত খুশি হয়ে গেছি বন্ধুরা ওই জন্য আমরা নিউ বর্ন বেবির ছবি না দিয়ে আর পারলাম না আপনারা দেখে নিন আমরা অন্য কোথাও শেয়ার করিনি কারোর সাথে শেয়ার করিনি এখনো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি আমরা নিউ বর্ন বেবির ছবি তাহলে বন্ধুরা সবাই মিলে একসাথে দেখে নিন ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি রান্নাঘরে আর আমার বড় এখনই আসবে ওই তাড়াতাড়ি আসো আর এখন আমরা দুজন মিলে বানাবো গোলাপ জামুন গোলাপ জামুন বানাচ্ছি কেন বলুন তো কারণ আমরা দাদু ঠাকুমা হয়ে গেছি তাই আনন্দে আজকে মিষ্টি মুখ করতে ইচ্ছা করছে ঠিক আছে তাহলে আমরা মিষ্টি বানাবো এখন আর আমাদের মিষ্টি বানাতে কি কি লাগবে চলুন দেখাচ্ছি আর এই চলে এসেছে আমার বর আসো এই যে চলে এসেছে আমার হেল্পার আমাকে আজকে হেল্প করে দেবে হেল্পার তুমি হ্যাঁ আমি তুমি হেল্পার আমি হলাম রাজা তুমি হলো প্রজা তুমি হলো রাজা আমি হচ্ছে রানী আমি হচ্ছে রানী তুমি হচ্ছে আমার মন্ত্রী হচ্ছে প্রজা তুমি হলো প্রজা আমি রাজা তুমি প্রজা রাজারা সব সময় প্রজাদের কথা মেনে চলে না হুম চুপ করো ঠিক আছে তাহলে এবার আমরা বানাই হ্যাঁ আর কি কি লাগবে চলুন দেখাই ঠং 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 বাসিনা মন্দ করে দেব তাহলে আমি এই নি আমুল দুধ আমুল দুধ আমুল পাউডারটা আমরা কৌটায় ঢুকিয়ে রেখেছি তার জন্য এখান থেকে দেখাচ্ছি আর লাগবে আর লাগবে বেকিং পাউডার বেকিং সোডা দিলে কিন্তু হবে না আর লাগবে একটা লেবু এটা মিষ্টি শিরায় দিতে হবে আর লাগবে তিনটি এলাচ এই এলাচটা লাগবে আর এই যে একটা কাপ কাপের মাপ নিয়ে নিয়েছি দাও কি করো ব্যাং মারছো কিসের জন্য এটা কিন্তু একটা এক ওই যে ওয়ান কাপ এটা একটা কাপ লাগবে বলো না এই ধরো দাও 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 আর লাগবে এই যে এক কাপ এক কাপ মানে হলো 250 এবার বলো

দেড় কাপ দুধ দিয়ে দিলাম আমুল দুধ এর সাথে লাগবে হাফ কাপ ময়দা ঠিক আছে না একটু দিদি হাফ কাপ একটু বেশি দিলেই ভালো হয় নালে স্পঞ্জ হয় না ঠিক আছে এর সাথে দিলাম এই যে হাফ কাপ কাপে একটু বেশি ময়দা দিদি প্রায় গলা কাপ হয়ে গেল হাফ কাপ দিলেই টেস্ট হতো কিন্তু আমরা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ ঘি কিন্তু ঘি আমাদের পুরো শুকনো কেমন করে দেব ঘি ঘি গলে নিতে হবে এই যে ঘি গলে গেছে এখানে আমাদের দুধ আর ময়দা নেওয়া হয়ে গেছে আর তুমি কি করছো যে জল হয়ে গেল জল হয়ে গেল এবার এটাকে আমরা চালিয়ে দিই চালিয়ে দিলাম জল গরম হয়ে গেছে আর এইবার আমরা দু কাপ চিনি দিয়ে দিচ্ছি

এই দেখো তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচটা একটু ফাটিয়ে দেবেন এই যে এবার এই ঘিটা এর মধ্যে দিয়ে দেব ঘি জমে গেছে একটু জমে গেছে এবার এটাকে ভালো করে ময়েম দিয়ে নেব ময়েম দিয়া হয়ে গেলে এই যে আরেকটা পাত্রে রেখেছি দুধ গুলানো এই দুধ দিয়ে এটা কিন্তু মাখাবো ঠিক আছে আমি ময়েম দিয়ে নেই তারপর আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে শিরা এই যে এই যে একটা লেবু ভুলে গেছিলাম লেবুটা চিপড়ে দিয়ে দিলাম লেবুটা দিলে শিরাটা নাকি আঠা আঠা হয় না ওই জন্য আমরা লেবুটা চিপে দিয়ে দিচ্ছি আর এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভালো করে ঘি দিয়ে ময়ম দিতে হবে যত ভালো করে ময়ম দিবেন তত ভালো টেস্টি হবে ঘি এর সাথে আপনি একটু চাইলে সাদা তেলও দিতে পারেন এই যে রেডি হয়ে গেছে আমাদের শিরা এইবার এটাকে আমরা বন্ধ করে দেব এই যে বন্ধ করে দিলাম এই দেখুন শিরা হয়ে গেছে শিরাটা কিন্তু একদম ঘন হবে না সুন্দর শিরা হয়ে গেছে বেশি ঘন হলে ভালো হবে না আঠা আঠা হয়ে ওই জন্য সুন্দর করে বানি নিয়েছি শিরাটা দেখুন এই যে বন্ধুরা ময়মদ হয়ে গেছে এরকম হই যাবে কিন্তু ময়মদ হয়ে গেল দেখুন কি সুন্দর হয়ে গেছে ময়মদ এবার এই যে দুধটা আছে এইটা ফেটিয়ে দুধটা এর মধ্যে গুলিয়ে দিতে হবে এবার একটা মণ্ডা বানিয়ে নেব এবারে শেপের মতন করে বানানোর জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে মাখিয়ে নে তবে দেখাচ্ছি তারপরে গোল গোল করে পাকিয়ে নিতে হবে হ্যাঁ মাখিয়ে আটার মতন মাখিয়ে নিতে হবে এবার রুটি বেলার মতন

তাহলে মাখিয়ে নিই ওই এই ওই ওই কুড়ি 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 মাখো 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 না ওই লেবার 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 মাখো 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 আর এইদিকে আমাদের শিরাও ঠান্ডা হয়ে গেছে শিরার মধ্যে কিন্তু বেশি লেবু দেবেন না বেশি লেবু দিলে কিন্তু টক হয়ে যাবে সামান্য লেবু দেবেন একটু হাফ চামচের মতো লেবু দিলি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে আমাদের আটা ছেনা ময়দা ছেনার মতন যেটা বলেছিলাম মিষ্টির মন্ডাটা রেডি হয়ে গেছে এই বাড়িগুলোকে আপনারা ছোট ছোট করে হ্যাঁ আপনাদের নিজেদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন লম্বা করতে পারেন চ্যাপটা করতে পারেন লম্বা করতে পারেন চ্যাপটা করতে পারেন যেমন খুশি করতে পারেন ঠিক আছে আমরা তাহলে করে নিই হ্যাঁ হ্যাঁ তাতে তার দিয়ে করো বাবা খাবে মিষ্টি বাবা মিষ্টি খাবে না এই যে বন্ধুরা গোল বানানো শুরু হয়ে গেছে গোল গোল এই যে মন্ডাটা আছে এখানে আর এই যে বানাচ্ছে আমার হেল্পার

এই যে এবার এগুলো আমরা সিরাতে দিয়ে দিচ্ছি সিরাতে দিয়ে কিন্তু এক ঘন্টা আপনাদের ধూర్ছো না ধললে পর আপনারা আগি নিয়ে খেতে পারেন দেখে এক ঘন্টা মানে অনেকটাই দেরি এখন সফট তো খাওয়া যাবে না আর এদিকে হতে চলেছে আমাদের আরো আমি একটা কথা খেয়ে দেখব কেমন হয় আগের যাচ্ছে কথা তুমি দিয়েছিলা এইবার এই কথা আমি দিচ্ছি এই যে গোলাপ যেমন তেত্রিশটা হয়েছে আর আমার পর কাচাই চার তিন চারটে খাওয়া হয়ে গেল আমি যেরকম কাঁচা এটা মানে ভাজা অবস্থায় তুলে নিয়েছি তিন চারটে খাওয়া এগুলো কাঁচাই সি গুলো এবারে এক ঘন্টা এরকম করবে জি রাখছল হবে তাহলে ঘন্টা পরে আবার দেখা মিষ্টি বানানো হয়ে গেছে আর মিষ্টি এখনও রসে ভিজেই যাচ্ছে ভিজে যাচ্ছে খাইনি এখন আমরা আর এখন ইসাক বই পড়তে চলুন দেখাচ্ছি ইসার বসার স্টাইলটা দেখলে আপনারা মানে হাসবেন না কা ধরে অবাক হয়ে যাবেন বুঝতে পারছি না জি আর দেখুন জি এই রকম করে এই রকম করে কে বই পড়ে এই যে বই সামনে এই যে বুক কি পড়ছো এটা ফিজিক্স ফিজিক্স পড়ছে আর এই যে নিসার নিসার কালকে তো সানডে নিসার্গের জন্মবার তার জন্য কালকে না পরশু দিন চুল কাটতে যাবো মন্ডেতে অনেক বড় চুল হয়ে গেছে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে নিসার্গের আর নিসার্কই যে এইরকম করে চেয়ারে বসেছে এরকম আর এইরকম করে যদি কেউ কোনোদিন চেয়ারে বসুন তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ বসে না থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন যদি চেয়ার ভাঙার ইচ্ছা থাকে কারণ নিসাক তো অনেক হালকা নিসার্গের ওইটা ভাঙেনি অন্য কেউ বসলেই ভাবে ভেঙেই যাবে সবসময় এরকম করে তাকাবি তো সবাই ভাববে তুই ভালো মতন তাকাতেই পারিস না এরকমই মনে হয় তাকাস ঠিক আছে বই পড়ে নাও তাড়াতাড়ি খরগোশের মতো দুটো দাঁত সামনে এবার নিসার তিন বলার সাথে সাথে হেসে দেবে ওয়ান আর এই যে আমাদের লেপ আর এই যে লেপের নিচে কম্বল আর কম্বলের নিচে আছে বম্বল বল এই যে এই যে খাওয়া দাওয়া করে খাবে না ভাত খাবে না ওর ভাত খাবে না হুম ভাত খায় না ভাত এখনো খাইনি ভাত খাবো একটু পরে চলো খেতে পারানি এখন ফোনটা দেখাও ফোনটা লুকায় রাখছ কেন এই রকমই এই যে সিনেমা দেখে সারা দিন তাই তো কো কি বলি ধরা পড়ে গেলাম কি ধরা পড়ে গেলা তে পেতর দেখছিলাম ন না ধরা পড়ে গেল আমার পর হাতে নাতে ধরা পড়লো আমার কাছে তাই তো হাতে নাতে ধরা পড়লো তে কি ফোনে কি করছিলা হোয়াটসঅ্যাপ দেখাও আগে হোয়াটসঅ্যাপ আবার এখন লক করে রাখে আঁকা সুকালকে বলেছে হ্যাঁ কাকা হুম হিসাবে নিজের ফেস দিয়ে রাখি হোয়াটসঅ্যাপে যাতে না খুলতে পারি দাঁড়াও কি আছে সব বের করে ছাড়বা আমি আমাকে তুমি চিনো না হুম তো চলো ভাত খাবে খাবো পরে খাবো কখন পরে খাবে ভাত তরকারি তো সব ঠান্ডা হয়ে গেছে আমি কি আবার গরম করব করে আর আমি গরম করতে গরম করলে ভালো লাগবে না ঠিক আছে বন্ধ করো তাহলে রেকর্ডিংটা কেন আর এই যে একটা নিসারকে ছোটবেলার ছবি এই ছবিটা যখনই দেখি এত শীত লাগে এই দার্জিলিং গো কে রকম খালি গয়ে বসে থাকে ছবি তুলে এই জামার নিসার তুলেছে ছোট্ট নিসার বেবি নিসার ছিল তখন দের বছর মনে বয়স ছিল মশারির মধ্যে ঘুমানোর আগে বলছিলাম একটা ছবি তুলো ছবি তুলো টুপিটা মাথায় দিয়ে তখন সাথে সাথে এরকম করে তুলেছিল। যে আমাদের ছোট তুলেছিলাম আর এই দেখুন ঘরের থেকে বাবার সাথে কথা বলে আসলাম আর এখন আবার এইভাবে বসেছে চেয়ার দেখুন কোথায় ঢুকেছে এরকম ভাবে কে বসে চেয়ারে চেয়ার গুলোর এবার বুঝেছি চেয়ারের আয়ু খতম খতম আর এই যে কমলা ভেন নিয়ে এসেছে অনেক পাউরুটি আমাদের জন্য দাদা ভাই আনতে বলেছিল কিন্তু আর খাইনি এনে যে রেখে দিয়েছে গোল চৌকা সব পাউডি কালকে খাবো আমরা আর আজকে আমাদের রাতের মেনু ডাল মসুরির ডাল আর এখানে আছে আপনাদের দাদা জন্য আলু সিদ্ধ মাখানো আর এখানে আছে ডাল সিদ্ধ আর এই দেখুন আমাদের রসগোল্লা না রসগোল্লা না কালা জামুন আমার মনে হচ্ছে কি আজকে কালা যেমনটা না একটু কিছু প্রবলেম হয়েছে এই যে একটু বেশি শক্ত হয়ে গেছিল ডোটা মাখানো আর একটু নরম নরম করতে হতো খেতে খুব টেস্টি হয়েছে নরম হয়ে গেছে সুন্দর এই যে কিন্তু আমি কাটবো না নরম হয়ে গেছে খুব সুন্দর নরম হয়েছে বুঝতে পারছেন কত নরম হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে নরম হয়েছে টেস্ট হয়েছে কিন্তু একটু ডোটা শক্ত শক্ত হয়ে গেছিলো মাখানো তাই একটু গাটা একটু কেমন একটু খসখসা হয়ে গেছে কিন্তু ভালো হয়েছে খেতে অনেকগুলো গোলাপ জামুন হয়ে গেছে ভাত খেয়ে নেবে আর তারপর আমিও খেয়ে নেব আর কালকেও ছুটি আছে কালকে হচ্ছে সানডে কালকে ও ছুটি আপনার দাদাভাইয় অফিসে যেতেও হতে পারে ভোটে ডিউটি পড়েছে তো কিন্তু নিশা কালকে বাড়ি থাকবে নিশা এখন খাচ্ছে মাংসই করে বসে বসে দেখি নিশাকে একটু জল দিয়ে আসি ঠিক আছে তাহলে আপনার দাদাভাই আসলে দেখাচ্ছি হাই চলে এসেছি কালকে রাতে ভিডিওই করা হয়নি সকাল আবার ভিডিওটা শুরু করছি আর কালকের ভিডিওতে দেখেই নিয়েছেন আমরা দাদু ঠাকুরমা হয়েছি আর অনেক মিষ্টি বানিয়েছি মিষ্টিগুলো খুব দারুণ টেস্ট হয়েছিল আর সেই জন্যই ওই খুশিতে আমরা এত খুশি হয়ে গেছি বন্ধুরা ওই জন্য আমরা নিউবর্ন বেবির ছবি না দি আর পারলাম না আপনারা দেখে নিন আমরা অন্য কোথাও শেয়ার করিনি কারোর সাথে শেয়ার করিনি এখনো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি আমরা নিউ বর্ন বেবি ছবি আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা দাদু ঠাম্মা হয়ে গেছি আর আমরা কিন্তু বেবিকে দেখেছি ছোট্ট কিউট বেবিকে দেখেছি আর দেখে আমাদের বেবির কথাও মনে পড়ে গেছে বলো অনেকগুলো ছবি পাঠিয়েছিল দেখেছি আর আকাশ পাপির বেবি যেখানে হয়েছে আমাদের নিসারও কিন্তু সেই সারভিউ নার্সিং হোম বিষয় করে একজন নার্সিং মমে হয়েছে কিন্তু আর বেবির ছবিটা দেখে পুরো আমাদের নিসারগের কথা মনে পড়ে গেল নিসারগের কপালে সেই রকম টিপ ছিল বলো যে

বা নিসার যেদিন হয় সেই সময় ভিডিও যেদিন অপারেশন হয় অপারেশনে নিয়ে যাবে তারপরে সমস্ত ভিডিও কিন্তু আমাদের আছে সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখাবো তখন ব্লগ করতাম আছে সবকিছু আর তার আগে দেখাবো কিন্তু আমাদের বিয়ের ভিডিওগুলো গুলো আগে বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবো কবে দেখাবে বলো কালকে দেখেন আপনারা সবাই অনেক হাসবেন আমাদের চিনতে পারবেন কিনা জানি না আর তখন আমি খুব রোগা ছিলাম আর সেই ভিডিওগুলো আমাদের বাড়িতে করা হয়েছিল এদের বাড়িতে যেগুলো করা হয়েছিল যেই ভিডিও ছিল সব আমরা কালকে কালকের ব্লগে দিয়ে দিচ্ছি আমাদের বিয়ের ভিডিও অনেক অনেক কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাই না আর লাইকটা করে দিন দিদি ভাই কমেন্ট করেন যারা চ্যানেলটি দাদা ভাই কমেন্ট করেন নি কিন্তু দাদা ভাই কমেন্ট করে দিন একটা আর যারা যারা সাবস্ক্রাইব করেন নি তারা তাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব লাইক হ্যাঁ আর দেখিন তাহলে নিসারকে ছোট্ট ছবি সানভিউ নার্সিং হোমে হ্যাঁ নিউ বর্ন বেবি ছবি নিউ বর্ন বেবি ছবি এই যে যেই ছবিটা দেখছেন এটা কিন্তু নিসার্গের মাত্র একুশ ঘন্টা বয়সের ছবি এই দেখুন তখন এইরকম ছিল দেখতে নিসার্গ আর নিসার্গ যেদিন হয়েছিল তার পরের দিনের ছবি কিন্তু এইগুলো আর এইগুলো সব ভিডিও কিন্তু আমাদের কাছে আছে আমরা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের এই যে ছবিগুলো দেখাচ্ছি এখন তো এই ছবিগুলো দেখছেন এইগুলো একদিন পরে মানে দুদিন বয়স ছিল নিঃসার্গের মাত্র তখন এই যে দুদিনের দিন দেখুন আমার কোলে নিঃসার্স শুয়ে এসে আছে আর দেখুন ছবিগুলো দেখে নিন তাহলে দেখার পরে আবার কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগবে কেমন একটা বেবি বয়কে অবশ্যই জানাবেন আমাদের বিয়ের ভিডিও তাহলে ভিডিও কিন্তু পরপর অনেক মজার মজার হবে তাই স্কিপ করবেন না আর তাহলে আজকের ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা বাই